নির্দল প্রার্থীর ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠল কৃষ্ণনগরে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে বৌবাজার এলাকায়। কে বা কারা রাতের অন্ধকার এলাকায় নির্দল প্রার্থী বিশ্বজিৎ পালের ব্যানার ছেড়ে দেয়। আজ সকালে ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাস্থলে জোড়া পাতা চিনে নির্দল প্রার্থী বিশ্বজিৎ পাল এসে এক রাশ ক্ষোভ উগড়ে দেয়। বলছি আমার আমার ক্লাব বৌবাজার ইউনাইটেড ক্লাবের ওখানে, হ্যাঁ, যেটা বিবেকানন্দ লেন সিদ্ধুর্গা কলোনি বাইলেন, সেখানে আমি ওই যে বড় বড় কার্টুনগুলো করেছি, হ্যাঁ, সেইখানে আমি গতকাল এটা এখানে মানে লাগিয়েছি। কে বা কারা এখানে টোটাল ফ্লেক্স ছিঁড়ে দিয়ে একদম ড্রেন, হ্যাঁ, আমি বলেছি 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 কি ঘটেছে দেখুন। ঘটনাটা ঘটেছে, আমি 18 নম্বর ওয়ার্ডের একজন নির্দল প্রার্থী জোড়া পাতা চিহ্নে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি এবং এই প্রতিদ্বন্দ্বিতা সকলের অধিকার। আমাদের ওয়ার্ডে 6 জন প্রার্থী রয়েছে, সবাই প্রতিদ্বন্দ্বিতা করছি, জনগণ যাকে ভোট দেবে সে জিতবে। আর আমি একজন নির্দল প্রার্থী হিসেবে এরকম ধরনের কিছু কিছু কার্টুন করেছি আমার প্রচারের জন্য। সেই প্রচারের এই কার্টুনটা গতকাল রাত্রিবেলা কে বা কারা, এই হচ্ছে আমার বৌবাজার ইউনাইটেড ক্লাব, এটা আমার বৌবাজার ইউনাইটেড ক্লাব মানে আমার বাড়ি, আমার বাড়ির কাছে আমার আমার একটা সম্পত্তি আমি রেখেছি, সেই সম্পত্তি কে বা কারা এরম ধরনের ফেলে দিয়েছে এবং আপনি দেখুন ওখানে সমস্ত ড্রেনের মধ্যে আমার নিমজ্জিত করেছে। তো এভাবে তো ভোটে জেতা যায় না, হ্যাঁ, এরম হতে পারে, আমাকে একজন প্রতিদ্বন্দ্বী ভাবতে পারে, কারণ 18 বছর ধরে 18 নম্বর ওয়ার্ডে আমি দীর্ঘ দিন মানুষের সাথে থেকেছি, 4,500 ভোটার বিশ্বজিৎ পালকে চেনে ছোট থেকে বড়। এই কারণেও হতে পারে যে একজন প্রতিদ্বন্দ্বী রূপে আমাকে ভেবে নিচ্ছে, সেটা আমার গর্বের বিষয় যে এত হেভিওয়েট নেতারা এখানে ভোটে লড়াই করছে, তার জন্য বিশ্বজিৎ পালকে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছেন। কিন্তু এই কাণ্ডটা যারা করেছে একদম নাক্কারজনক ঘটনা। আমাদের এই রাজনৈতিক সৌজন্যতা আমাদের কৃষ্ণনগর 18 নম্বর বা কৃষ্ণনগর পৌরসভায় আমি কোনোদিন দেখিনি। ইনি যিনি করেছেন তাকে আমি ধিক্কার জানাই, ঘৃণ্য জানাই। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ পাল, 18 নম্বর ওয়ার্ডের আমি জোড়া পাতা চিহ্নে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। জেলা তথা রাজ্যের যাবতীয় খবর জানার জন্য আজই ভিজিট করুন নদিয়া নিউজ 24 এর ওয়েবসাইট www.nodianews24.com। এছাড়াও ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নদিয়া নিউজ 24 এবং সাবস্ক্রাইব করুন আজই আমাদের ইউটিউব চ্যানেল নদিয়া নিউজ 24। জেলা তথা রাজ্যের যাবতীয় খবর জানার জন্য আজই ভিজিট করুন নদিয়া নিউজ 24 এর ওয়েবসাইট www.nodianews24.com। এছাড়াও ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নদিয়া নিউজ 24 এবং সাবস্ক্রাইব করুন আজই আমাদের ইউটিউব চ্যানেল নদিয়া নিউজ 24। জেলা তথা রাজ্যের যাবতীয় খবর জানার জন্য আজই ভিজিট করুন নদিয়া নিউজ 24 এর ওয়েবসাইট www.nodianews24.com। এছাড়াও ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নদিয়া নিউজ 24 এবং সাবস্ক্রাইব করুন আজই আমাদের ইউটিউব চ্যানেল নদিয়া নিউজ 24।